বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা বিসিএস পরীক্ষার জন্য বাংলা সাহিত্যের মধ্যযুগের মুসলিম সাহিত্যিক বা রোমান্টিক সাহিত্যিক নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম যারা আলোচনা করব উনি হলো আব্দুল হাকিম, 1620 সালে জন্ম, 1690 সালে মৃত্যু। উনি হলো নোয়াখালীর সুদারামপুরের বাসিন্দা, ওনার জন্মস্থান নোয়াখালী। আমরা একটা জিনিস মনে রাখবো, মধ্যযুগের যত মুসলিম সাহিত্যিক আছে শুধুমাত্র আব্দুল হাকিম ছাড়া সমস্ত মুসলিম সাহিত্যিকরা হলো চট্টগ্রামের, চট্টগ্রামের পাশে হলো আরাকান, অর্থাৎ তারা আরাকান রাজসভার কবি। আব্দুল হাকিম ছাড়া বাকি যত রাইটার আছে মধ্যযুগের মুসলমান, শাহ মোহাম্মদ সগির, শেখ চাঁদ, মোহাম্মদ কবির, আলাউল, সবাই হলো এরকম আরাকান রাজসভার কবি। আব্দুল হাকিম যে রোমান্টিক প্রণয় উপাখ্যান লেখছে ওটার নাম হইল নূরনামা। পরীক্ষা যদি আসে নূরনামা গ্রন্থটি কে রচনা করেন, তবে এটার আনসার হবে আব্দুল হাকিম। আব্দুল হাকিমের একটা বিখ্যাত উক্তি আছে, সেটা হলো যেসব বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। এটা হলো বঙ্গবাণী কাব্যগ্রন্থ থেকে উক্তিটা নেওয়া হয়েছে, অর্থাৎ যারা বঙ্গতে বাংলার মধ্যে জন্মগ্রহণ করছে তারপরও বাংলাদেশের ভাষাকে হিংসা করে বসে, ওই সমস্ত ব্যক্তির জন্ম ঠিক আছে কি না এটা আমরা জানি না, কারণ নিজের মাতৃভূমিতে জন্ম হওয়ার পরও মাতৃভাষাকে সে ভালোবাসে না। দেখেন এখান থেকে মাইকেল মধুসূদন দত্তের আরেকটা উক্তি আমরা জেনে নিই, হে বঙ্গভাণ্ডারে দিয়ে যদি শুরু হয় তাহলে ওই উক্তিটা বঙ্গভাষা কবিতার লাইন, যেটা মাইকেল মধুসূদন দত্ত রচনা করছেন সনেট কবিতা। তো আমরা উক্তির মধ্যে দেখব, যদি যেসব বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী এরকম যদি থাকে তাহলে কবিতার নাম হবে বঙ্গবাণী, রাইটার হবে আব্দুল হাকিম। কিন্তু যদি শুরু হয় হে বঙ্গভাণ্ডারে তাহলে কবিতার নাম হবে বঙ্গভাষা আর রাইটার হবে মাইকেল মধুসূদন দত্ত। শাহ মোহাম্মদ সগির থেকে বিগত 12তম 23তম বিসিএসের মধ্যে প্রশ্ন আসছে। শাহ মোহাম্মদ সগির তার বিখ্যাত গ্রন্থর নাম হইল ইউসুফ জুলেখা। 12তম বিসিএস পরীক্ষায় আছে প্রাচীনতম, নিচের কোনটি প্রাচীনতম কাব্যগ্রন্থ, তো এটার আনসার ছিল ইউসুফ জুলেখা। এটা মোহাম্মদ জামির ফার্সি ভাষায় রচিত ইউসুফ ওয়া জুলাইখা, ওখান থেকে অনুবাদ গ্রন্থ, শাহ মোহাম্মদ সগির অনুবাদ করেন। আর